ओम जननीम सारदाम देवीम रामकृष्णम जगद्गुरुम पाद पद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहु। ओम शरणागत दीनार्थ परित्राण परायने सर्वस्याति हरे देवी नारायणी नमस्तुते। आज के खूब भलो दिन वसंत पंचमी तिथि से दिन के अमरा भगवान कथा नहीं बसे पूजनीय भूतेशानंद जी बोलतें सेई दिन ही दुर्दिन जेदिन के आमरा भगवान कथा बोलते पारी ना भगवान के लिए आलोचना करते हुए ना कोनोटा दुर्दिन नय। कल के जखन भीषण झड़झड़ बृष्टि हच्छिल देवाशी सिन्हा जिनी आछेन एकटु सोजा हये उठे बसुन शुए शुए कखनो शास्त्र कथा शुनते नि आर नाहले माइक्रोफोनटाके आपनार कैमेराटाके अफ करे दिन जाते बुद्धेर साहित्य मूर्ति आमादेर ना दर्शन करते हय। वेरी गुड, थैंक यू। अच्छा তা আমাদের এই হলো পূজনীয় ভূতেশানন্দ জি মহাজ বলতেন সেই দিনটাই আমাদের কাছে খুব দুর্দিন যেদিনকে আমরা ভগবানের আলোচনা করতে পারি না, নাহলে কোনো দিনটাই দুর্দিন নয়। কালকে যে হারে ঝড় জল বৃষ্টি হচ্ছিল, ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছিল, আমাদের মনে হচ্ছিল যে এতদিন বাদে স্কুল খুলেছে, ছেলেমেয়েরা একটু উন্মত্ত প্রাঙ্গণে আমাদের মা সরস্বতীর আরাধনায় মত্ত থাকবে, সেটা বোধ হয় বিঘ্নিত হলো। কিন্তু আজ সকালবেলা থেকে দেখছি একদম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কড়া রোদ্দুর, একবারে কালকের যাবতীয় জল টল মুছে গিয়ে এমনকি ঠান্ডাও এতটুকু নেই। আমার মনে হচ্ছে ভীষণ ঠান্ডা হবে। ছেলেপুলেরা তো আজকের দিনে একটু সাজগোজ করতে ভালোবাসে সোয়েটার ছাড়া, সেটাও করা সম্ভব হয়েছে। এই সন্ধ্যের দিকে একটু আধটু আমাদের বুড়োদের ঠান্ডা লাগছে। আজকের এই রকম পবিত্র দিনে আমরা পূজনীয় রামকৃষ্ণ সংঘের অষ্টম সংঘগুরু পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দজির বক্তৃতার সংকলন সৎ প্রসঙ্গ থেকে আলোচনা করছি। আমরা বক্তৃতা সংখ্যা ১২ থেকে আলোচনা করছি। ১২ এই বক্তৃতাটি দেওয়া হয়েছিল রামকৃষ্ণ মিশন আশ্রম কাটিহার টায় ১৯৫৫ সালের মে মাসে। তার খানিকটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম, তারপর থেকে আমরা শুরু করব। যেখানে আমরা শেষ করেছিলাম সেখানে ওই বৃহদারণ্যক উপনিষদে যাজ্ঞবল্ক মৈত্রী সংবাদের সেই বিখ্যাত অংশটা, যেখানে যাজ্ঞবল্ক তার সম্পত্তি তার দুই স্ত্রীর ভেতরে ভাগ করে দিয়ে মৈত্রীকে তার ভাগটি বুঝিয়ে দিতে চাইছেন। মৈত্রী জিজ্ঞাসা করলেন যে এই সম্পদটি পেলে এতে কি ভগবান লাভ করা যাবে? তখন যাজ্ঞবল্ক বললেন যে না, এটাতে ভগবান লাভ করা যাবে না। তখন মৈত্রী বললেন যে জিনিস দিয়ে ভগবান লাভ করা যায় না সেই জিনিস আমি কেন নেব, আমার নেবার কোনো দরকার নেই। ইয়ে নাহম নামৃত স্যাত কিমাহম তে না করিয়াম, বিষয়ের দ্বারা তো অমৃতত্ব লাভ হবে না, তা নিয়ে আমি কি করব। এই হলো আমাদের আদর্শ, এটা আমাদের আদর্শ। আমরা ঠিক একদম ঠিক অপোজিট জিনিসটা করি। সৎ মানুষকে দেখেছি অসৎ হয়ে যেতে, ভালো মানুষকে দেখেছি অর্থের প্রাচুর্য যখনই এলো তখন তার জীবনযাত্রার মান সম্পূর্ণ বদলে যেতে দেখেছি। এ আমাদের একেবারে চোখে দেখা। অর্থ আমাদের যে কত রকমের ক্ষতি করে আমরা সবসময় বুঝে উঠতে পারি না, কিন্তু ভীষণ রকমের ক্ষতিগ্রস্ত করে দেয় আমাদেরকে। একেবারে যাকে বলে আমাদেরকে বড় দীন করে দেয়। আমরা প্রচুর অর্থ থাকা সত্ত্বেও ভীষণ দীন হয়ে উঠি, ভীষণ ছোট হয়ে যাই। আমাদের অর্থাদি প্রচুর থাকে কিন্তু আমরা ভীষণ দীন হয়ে যাই, এটা আমরা আমার চোখে দেখা। আর অর্থ অনেক সময় যেটা তৈরি করে সেটা হচ্ছে আমাদের ভেতরে ঈর্ষার জন্ম দেয়। অমুককে আপনি ভালোবাসলেন তার মানে আপনি বোধহয় অমুকের অর্থের প্রতি আকৃষ্ট হয়ে চলে গেছে, ও আমার অর্থ কম তাই আমার সঙ্গে সেই রকম ভালোবাসা নেই, এমনটা কিন্তু নয়। এই অর্থ আমাদের ভেতরে এই জাতীয় অনার্থিক চিন্তা উৎপাদন করে, আমরা ঈশ্বর বিমুখ হয়ে উঠি। তাই একেবারেই মুখের ওপরই ছেড়ে দিতে চাইছেন, বলছেন এই দিয়ে যদি আমার অমৃত লাভ না হয় তাহলে আমি এটা কোনোভাবেই গ্রহণ করতে পারবো না। মহারাজ শুরু করেছেন, এখানে গিয়ে আমরা শেষ করেছিলাম, এখান থেকে আমরা শুরু করব। ঠাকুর এসেছিলেন ঠিক ঠিক ত্যাগের ভাব দেখা দেবার জন্য। তিনি প্রাচীন মুনি ঋষিদের ভাবটি পুনঃস্থাপিত করলেন। তেনা তক্তেনা ভুঞ্জিতা, ত্যাগের দ্বারাই আত্মাকে পালন করো, ত্যাগ চাই। তবে মনে রাখতে হবে একটি গ্রহণ না করলে অন্যটি ত্যাগ হয় না, পূর্ব দিকে গেলে তবে তো পশ্চিম ত্যাগ হবে। কোনটা গ্রহণ করব নিবৃত্তি মার্গ বিবেককে সারথি করে তার দিকে এগোতে হবে, তাকে পেলে সব অভাব মিটে যায়। তিনি এমন বস্তু যাকে পেলে সাধক পরিতৃপ্ত হয়ে যায়,
यम लब्धा चापरम लाभम मन्यते नाधिकम तथा। भगवान के पावार श्रेष्ठ, भगवान के पावार चे श्रेष्ठ लाभ आर नहीं। তাই ঠাকুর বলেছেন তার উপর মনটা ফেলে রেখে সংসারে থাকো ছুতোরদের মেয়েদের মেয়ের মতো। এই জন্য সাধন চাই, অভ্যাস চাই, অভ্যাসই হচ্ছে যোগ। এই অভ্যাস ক্রমশ চিত্তকে শুদ্ধ পবিত্র করে তার দিকে এগিয়ে দেবে। গঙ্গার যত কাছে যাবে শীতল বাতাস পাবে, যত সাধন ভজন করবে তত তার অনুভূতি হবে। তারপর গঙ্গা স্নানে দেহ মন শীতল ও পবিত্র হয়ে যাবে। কি সুন্দর কথা! ঠাকুর এসেছিলেন, ঠাকুর কিন্তু একেবারে নতুন কিছু কথা বলেননি, কিন্তু এই কথাগুলো আমরা বারবার শাস্ত্র গ্রন্থে পড়েছি। একম সত বিপ্রা বহুধা বদন্তি, আপনি যদি যত মত তত পথের একেবারে যদি বাংলা এডিশন, এই সংস্কৃত এডিশন দেখতে চান তাহলে দেখবেন এটি আমাদের শাস্ত্রেই ছিল। একম সত, সত্য এক, কিন্তু বিপ্রা বহুধা বদন্তি, পণ্ডিতেরা তাকে নানাভাবে ব্যক্ত করে থাকে। আমাদের এই যে ধর্মের একই ধর্ম কিন্তু তার নানা রকমের প্রকাশ, এটা কিন্তু সেই প্রাচীন আমাদের যে শ্রুতি তার কথা, সেখানকারই কথা, কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম। ঠাকুর তাই যেটা করলেন সেটা হলো এই, নম্বর এক, সব ধর্মমত সাধন করে আমাদের মনে এই বিশ্বাস জাগিয়ে দিলেন যে যে ধর্মপথ দিয়ে আমরা চলি না কেন, সব ধর্মপথ আমাদের সেই একই লক্ষ্যে নিয়ে যাবে। আর দুই হচ্ছে নিজের মনে একটা উদারতার জানলা খুলে রাখা দরকার, যাতে যেখানে যা কিছু ভালো সব কিছু গ্রহণ করে আমরা সমৃদ্ধ হতে পারি। ধরুন এই আমাদের কি নাম, এই আমাদের চয়নবাবু শুধুমাত্র ইন ককটে কন্টিনেন্টাল কুজিন করছেন, কিন্তু হঠাৎ করে তার মনে হলো যে এটার সাথে এটা মিলিয়ে, ওটার সাথে এটা মিলিয়ে একটা কোনো একটা জায়গায় খুব ভালো কিছু খাবার দেখলেন, সেই খাবারের প্রসেসটা জেনে নিলেন, তারপরে তিনি সেটাকে একটু ওরকমভাবে প্রেজেন্ট করলেন। কত সুন্দর একটা নতুন জিনিস জানা হলো, জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হয়। আমাদের একজন সাধু বলতেন কিছু হোক না হোক আমাদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হয়। পূজনীয় আত্মস্থানজিত খুব জোর করেই কথাটা বলতেন, আমরা যখন কোনো কাজে ফেইল করে যেতাম মহারাজকে গিয়ে বলতাম মহারাজ চেষ্টা করলাম হলো না, মহারাজ বললো হলো না কিরে, কিছু তো হয়েছে, পরাভূত হোস আর যাই হোস, অভিজ্ঞতা যে হলো এটা তোর কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এটা আমরা ভুলেই যাই, জানেন তো অনেক সময় আমরা ভুলেই যাই। সেই এই ঠাকুর আমাদের ঠিক ঠিক ত্যাগের ভাব দেখালেন। ঠাকুরের ত্যাগের ভাবটা কি, বাইরের ত্যাগ নয়, ভেতরের ত্যাগটা খুব ইম্পর্টেন্ট। আমরা বাইরে ত্যাগ করছি, নানা রকম কিছু করছি, কিন্তু ভেতরটা যদি আমাদের ত্যাগী না থাকে তাহলে শুধুমাত্র মন না রাঙিয়ে বসন রাঙানোর মতো হয়ে গেল। আমাদের মনটা রাঙাতে হবে। আমাদের একটা চিরাচরিত ধারণা ছিল যে সংসারে থাকলে আর আমাদের ভগবান লাভ হয় না। ঠাকুর কিন্তু এই ভাবটা কেটে দিয়ে গেলেন, যারা সংসারে থাকবে তারা সংসারে থাকার যোগ্য, তারা সংসারেই থাকবে, যারা ঘরের সংসারের বাইরে যাবার যোগ্য তারা সংসারের বাইরে যাবে, কিন্তু দুজনেরই মনটাকে ভগবানের দিকে নিয়ে যেতে হবে। যে দুজনেই যদি মনটাকে ভগবানের দিকে না নিয়ে যায় তাহলে কষ্টটা কিন্তু খুব বেশি, ভীষণ কষ্ট। ফলে আমাদের মথুরানাথ শ্রীরামকৃষ্ণদেবের কাছে নির্বিকল্প সমাধির জন্য প্রার্থনা করেছিলেন, ঠাকুর তাকে তার প্রার্থনা অনুমোদন করেছিলেন, সোজাসুজি অনুমোদন করেননি, বলেছিলেন জগন্মাতার ইচ্ছা হলে অবশ্যই হবে। মথুরানাথ দক্ষিণেশ্বর থেকে যানবাজার ফিরে গেলেন, ফিরে গেলে তিনি ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি অনুভব করছেন তার মনের দুটো অংশ যেন ভাগ হয়ে গেছে, মনটা দুটো ভাগ হয়ে গেছে। একটা মন নিরন্তর ঈশ্বরের ভাবনা, ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের ধ্যানে যেন নিবিষ্ট হয়ে যেতে চাইছে, এবং মনের আরেকটা অংশ যেন সংসারের দিকে তীব্র টানে চলে যাচ্ছে। সে যেন বোঝাচ্ছে যে তুমি যদি তোমার মনটাকে সবটুকু ঈশ্বরকে দাও তাহলে তোমার এই যে জমিদারি, তোমার এই যে এত অর্থ, এগুলো সমস্ত কিছু একবারে নষ্ট হয়ে যাবে। তিনি কিংকর্তব্যবিমূঢ় হয়ে একবারে পড়েছেন। সেই রশি টানাটানির লড়াইয়ে যেমন মাঝখানের যে টাইটা থাকে সেটা বুঝতে পারা যায় না কোন দিকে যাবে, তিনি সেই মাঝখানে রয়েছেন। তিন দিন এরকম থাকার পর তিনি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেবকে আসার জন্য আহ্বান জানালেন। শ্রীরামকৃষ্ণদেব তার কাছে এলেন, শ্রীরামকৃষ্ণ এসে দেখলেন যে তার মুখ বুক লাল হয়ে গেছে, চোখের জলে চোখ জলে ভেসে যাচ্ছে। তখন তিনি শ্রীরামকৃষ্ণের পা দুটো জড়িয়ে ধরে প্রার্থনা করেছিলেন যে তোমার ভাব বাবা তুমিই নাও, আমার এসবের কিচ্ছু প্রয়োজন নেই,
আমি না বুঝে তোমার কাছে চেয়ে ফেলেছিলাম। সেই কারণে শ্রীরামকৃষ্ণদেব আমাদের জন্য এই আদর্শটি স্থাপন করে দিয়ে গেছেন। আমরা যে যেখানে আছি, সংসারে থাকি আর সংসারের বাইরে থাকি, আমাদের মনটা যেন ভগবানকে, ভগবানের দিকে যেতে হয়, এবং এই ভগবানের দিকে যাওয়ার জন্য ত্যাগের দ্বারা আমরা আত্মাকে পালন করতে পারি। আমাদের মনে রাখতে হবে যে ত্যাগ মানেই যে এসেনশিয়াল সব জিনিসগুলোকে ফেলে দেওয়া তা নয়। শ্রীরামকৃষ্ণদেবের ত্যাগের একটা খুব সুন্দর সংজ্ঞা আছে, তিনি বলেছেন বৈরাগ্যের সংজ্ঞা, তাকে বলছেন বিষয়ে বিরাগ এবং ঈশ্বরে অনুরাগ। একটিকে ত্যাগ এবং অন্যটিকে ধরা, খারাপটিকে ত্যাগ করে ভালোটিকে গ্রহণ করা। আমাদের মন খানিকটা ফাঁকা কখনো থাকতে পারে না, যেরকম পরিবেশে কখনো বায়ুমণ্ডল ফাঁকা থাকে না। উষ্ণ বায়ুমণ্ডল যেমন আকাশের দিকে ঊর্ধ্ব দিকে চলে যায়, তখন চতুর্দিক থেকে শীতল বায়ুমণ্ডল থেকে বাতাস ছুটে আসে সেই ফাঁকা জায়গাটিকে পূর্ণ করতে। আমাদের মনও ঠিক সেই রকম, যখনই আমাদের বিষয়ের প্রতি বিরাগ হয়, যদি অন্য উচ্চ বিষয়ে অনুরাগ না হয়, তাহলে মনটা আরও খারাপ জিনিসে ভরে যায়। সেই কারণে দুটো জিনিস একযোগে অভ্যাস করতে হয়। এর কোনো একটি বস্তু তার মানে সেটার অস্থায়িত্ব এইটাকে উপলব্ধি করে, এটিকে অনুধাবন করে, এবং যেটি চিরন্তন যেটা স্থায়ী সেটি, যেটিকে অস্থায়ী তাকে, সেটির ভাবটিকে অনুধাবন করে তাকে ত্যাগ, এবং একই সঙ্গে সেই চিরন্তন ঈশ্বরকে, ঈশ্বরের ভাবটিকে গ্রহণ। যখন আমরা এইটি অভ্যাস করতে পারবো, আমরা দেখব একটা সময় যে আমরা কখন খারাপ জিনিসটিকে পরিত্যাগ করে ভালো ভাবের ভেতরে ডুবে গিয়েছি, এটা কিন্তু আমাদের দরকার। তাই বলছেন যে বিষয় বিরাগ, এই পূবের দিকে গেলে পশ্চিম ত্যাগ হয়ে যাবে, আর কিন্তু পূবের দিকে আমাদের যাত্রা করতেই হবে, শুধু পশ্চিম ত্যাগ করব বললে হবে না। নিবৃত্তি মার্গ এবং বিবেক সারথিকে তার দিকে, বিবেককে সারথি করে তার দিকে এগিয়ে যেতে হবে। ভগবানকে পেলে কি হয়? ভগবানকে পেলে আমাদের সব খিদে মিটে যায়। এরকম সেই গান আছে না, ওই যে দেখা যায় আনন্দধাম, অপূর্ব শোভন ভব জলধির পারে, এই আছে। বলছেন সেই আনন্দধামের প্রধান আকর্ষণ হচ্ছে আনন্দ। শ্রীরামকৃষ্ণদেব তখন একটু বড় হয়ে গেছেন, এই গল্পটা আপনারা শ্রীরামকৃষ্ণ পুঁথিতে পাবেন। শ্রীরামকৃষ্ণদেব তখন একটু বড় হয়ে গেছেন, তখনও তিনি সীতানাথ পাইনের বাড়িতে যান, এবং সীতানাথ পাইনের বাড়িতে নটি বড় মেয়ে আছে, তাদের কারুর কারুর বিয়েও হয়ে গেছে, কিন্তু তারা কেউ কখনো শ্বশুর বাড়িতে যায় না, বাপের বাড়িতেই থাকে। পাড়ার লোকেরা একদিন সীতানাথ পাইনকে বললেন যে শ্রীরামকৃষ্ণ, গদাধর তো বেশ বড় হয়েছে, আর তোমার বাড়িতেও বেশ বড় বড় মেয়ে আছে, তাহলে গদাই তোমার বাড়ি, তোমার বাকুলে যায় কেন? সীতানাথ পাইন বললেন, তোমরা কি জানো না, গদাই হলো অকলঙ্ক শশী, চাঁদেতেও কলঙ্ক আছে, কিন্তু গদাধরের চেহারায় সামান্যতম কলঙ্ক নেই। ও যখনই আমাদের বাড়িতে যায়, আমাদের বাড়িতে আনন্দবাজার বসে। আনন্দবাজারের সংগতি থেকে পুঁথিকার বলছেন, আনন্দবাজার হলো এমন একটা বাজার, পত্রিকা নয়, আনন্দবাজার হচ্ছে এমন একটা বাজার যেখানে বিক্রিত বস্তু হচ্ছে আনন্দ, ক্রেতা আনন্দ দিয়ে, মুদ্রাটা হচ্ছে আনন্দ, এবং যে জিনিসটা বয়ে নিয়ে যাবে সেটাও হচ্ছে আনন্দ। বিক্রয়ের মাধ্যম, বিক্রিত বস্তু, সবটি হচ্ছে আনন্দ। বলছেন যেন আনন্দে পূর্ণ হয়ে যায়। তিনি যখন এরম কথা বলছেন, তখন আরও চার পাঁচজন লোক সেখানে এসে উপস্থিত। তারা বললেন, কার বাড়িতে গদাধর দুদিন ছিলেন, কার বাড়িতে গদাধর তিন দিন ছিলেন। একজন আবার বললেন, গদাধর যখন চলে গেল, মনে হলো সমস্ত ঘরটি তার জ্যোতিতে আলোকিত ছিল, তিনি চলে যাওয়ায় সমস্ত ঘরে যেন অন্ধকার এবং পরিবেশ যেন বিষাদপূর্ণ হয়ে গেছে। তার সেই সমালোচকরা তারা বলতে থাকলে, না না, আমরা তো জানি গদাধরকে, কি চিনি না, আমরা এই কথা বলছিলাম, একটুখানি মজা করছিলাম, এই হচ্ছে কথা। ঠিক তাই, ভগবানকে পেলে আমরা খনিক যদি পাই, তাহলেই দেখবেন আমাদের কি আনন্দ হয়, আর যেটা স্থায়ীভাবে যদি পাই, তাহলে সেই আনন্দের কখনো কোনো শেষ হয় না। ধরুন আজকে এই যে সরস্বতী পুজো হচ্ছিল, আমি দেখছিলাম সেই ছেলেপুলেদের যে সে কী আনন্দ, আমাদের ক্লাস স্কুলের স্কুল ছেলেরা 8, 9, 10, আর যারা এবার মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা হস্টেলের এই 50টি ছেলে আছে, তাদের সে যে কী আনন্দ। এই ছেলেগুলো কি আমি 5, 6 দেখেছি, 7, 8 দেখেছি,
তাদের এই রকম পার্টিসিপেশন দেখিনি। যত এই তারা অনুভব করছে তাদের এই স্কুল জীবনটা শেষ হয়ে যাচ্ছে, তত যেন সেই স্কুলের কে আঁকড়ে ধরে থাকার মতো একটা তাদের অভ্যাসে পরিণত হচ্ছে। আমাদেরও যত বোধ হবে যে আমাদের কেনা দিন শেষ হয়ে যাচ্ছে, তত আমরা দেখবেন ভগবানের প্রতি আরো বেশি করে আকৃষ্ট হব। কারণ ভগবৎ আনন্দই আমাদের একমাত্র আনন্দে পূর্ণ করে রাখতে পারে। আমরা যখন ছোট ছিলাম, প্রথম সাধু হতে এসেছি, আরোগ্য ভবনের সাধু মহারাজদের একজনকে দেখেছিলাম, সারা দিন তিনি স্তব স্তুতি পড়েন এবং ওই জপ ধ্যান করার চেষ্টা করেন, তখনও তিনি হাঁটতে পারেন, মন্দিরে যান। আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি তো এত বয়স হয়ে গেছে এখনও এগুলো পড়েন? তো বলছেন, এত বয়স নয়, আরও বয়স হবে, তখন আমি হাঁটতে পারবো না, চলতে পারবো না, মন্দিরে যেতে পারবো না, তখন শুধু ঘরের মধ্যে এমনকি একসঙ্গে এক জায়গায় বসে দীর্ঘ সময় জপ ধ্যান করতে পারবো না। কিন্তু মনটাই স্তব স্তুতি মুখস্থ করে মনটাকে যদি ভগবৎমুখী করে রাখতে পারি, তাহলে যে সময় আমি ঈশ্বরের প্রত্যক্ষ সান্নিধ্য পাবো না, সে সময় আমি মনে মনে ভগবানের হয়ে যেতে পারবো। ভগবানের সান্নিধ্য থেকে আমি কখনো কোনো অবস্থাতেই বিচ্যুত হব না। সেই বলছেন, এটা এইটা করতে গেলে অভ্যাসের প্রয়োজন হয়, নিরন্তর অভ্যাসের প্রয়োজন আছে। আমরা যত বেশি অভ্যাস করব, ভগবানকে চাইবার অভ্যাস করব, তত আমাদের মধ্যে এই ভাবটি জাগ্রত হবে। যত বলছেন যত সাধন ভজন করবেন তত তার অনুভূতি হবে। অনুভূতিটা কি? ঈশ্বরের নৈকটত্ব অনুভূতি হয়। আত্মস্থানন্দজি বলতেন, যদি কেউ একটা জায়গায় আগুন জ্বেলে রাখে, যদি তুমি তার কাছে যাও তাহলে কি হবে, আগুনের আলোয় প্রথম আলোকিত হবে, তারপরে আরো কাছে গেলে আগুনের উত্তাপে তুমি উত্তপ্ত হবে, আরো কাছে গেলে নিজের সত্তা হারিয়ে আগুনের মধ্যে ছাই পাশ হয়ে যাবে, আগুনেরই একটা অংশ হয়ে যাবে। তাই ঈশ্বরের যত আমরা কাছে যাই তত আমরা ঈশ্বরময় হয়ে যাই। মানে আমাদের ওই রকম দেবতাদের মতো দেখতে হয়ে যায় তা নয়, আমাদের মনের ভেতরের মানুষটার আমূল পরিবর্তন হয়ে যায়। আমরা ঈশ্বরীয় ভাবগুলিকে অভ্যাস করতে করতে সেটাকে আমাদের জীবনের অঙ্গ করে ফেলি, তখন কোনো খারাপ ভাব, কোনো খারাপ চিন্তা আমাকে সে স্পর্শ করতে পারে না। মহারাজ বলছেন, গীতায় শ্রী ভগবান বলেছেন, যারা প্রীতিপূর্বক আমার ভজনা করে তাদের আমি দিই শুভ বুদ্ধি, যার দ্বারা তারা আমাকে লাভ করতে পারে। আহা কত করুণা! এই ভজন যন্ত্রের মতো নিষ্প্রাণ ভজন নয়, প্রীতিযুক্ত ভজন, তা মনে রাখতে হবে। আবার বলেছেন, তাদের প্রতি অনুকম্পাবশত আমি তাদের অন্তরে জ্ঞানপ্রদীপ জ্বেলে দিই, তাদের অজ্ঞানতম নাশ করি। ঠাকুর বলেছেন, হাজার বছরের অন্ধকার তার কৃপা হলে এক নিমেষে ঘুচে যায়। তিনি চান প্রীতি, কিন্তু আমরা সেটি দিতে কুণ্ঠিত হই, তার উপর আমাদের অনুরাগ ভালোবাসা নেই। তাই ঠাকুর বলেছেন, বকল মাদাও, তার উপর নির্ভর করো। এইখানে এই দুটি শব্দ খুব ইম্পর্টেন্ট। ভগবান বলছেন না, যারা প্রীতিপূর্বক ভজনা করে, প্রীতি শব্দটা ভালোবাসার সঙ্গে। তুরিয়ানন্দজি তার তুরিয়ানন্দজির কথোপকথনে এক জায়গায় আছে, তিনি বলছেন, গরুকে যদি এমনি খড় খেতে দাও তাহলে সে খায়, কিন্তু সেই খড়ের সঙ্গে যদি একটু গুড় মিশিয়ে দেওয়া হয় তাহলে সে আরও আনন্দ করে খেতে পারে। ঠিক সেই রকম ঈশ্বরের সাধনার ক্ষেত্রেও আমাদের ভালোবাসাটা যদি না থাকে তাহলে সেটা মনোটোনাস হয়ে যায়। এই ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট। আমি এই গল্পটা আপনাদের আগেও বলেছি, আমরা যখন সাধু হইনি তখন একটি পত্রিকা বেরিয়েছিল, কেমন করে সাধু হয়, বর্তমান পত্রিকা, তাতে বিভিন্ন যে ধর্মীয় সংগঠন আছে তাদের প্রধানরা বলেছিলেন। আমাদের সংঘ থেকে তৎকালীন সহকারী সাধারণ সম্পাদক পূজনীয় স্বামী গহনানন্দজি বলেছিলেন, তিনি নিয়ম কানুন কি লেখাপড়া লাগবে, বিদ্যাবুদ্ধি কতটা লাগবে সব বলে দেওয়ার পর একটা ভারী সুন্দর কথা বলেছিলেন, বলেছিলেন, আসল এই বিদ্যাবুদ্ধি, এই সার্টিফিকেট, এগুলো খালি সঙ্গে ঢোকার জন্য এন্ট্রি পাস, আসল যেটা প্রয়োজন সেটা হচ্ছে জীবন দেবতাকে ভালোবাসা। আমরা জীবন দেবতাকে এমন ভালোবাসবো, এমন ভালোবাসবো যে বাকিগুলো সব তুচ্ছ হয়ে যাবে, বাকি সব ভালোবাসাগুলো তুচ্ছ হয়ে যাবে, এটা এক নম্বর কথা। আর দু নম্বর কথা হচ্ছে, জীবন দেবতাকে ভালোবাসা এত হবে যে তার জন্য সমস্ত কষ্ট আমি সহ্য করতে পারবো,
আপনি আপনার বাড়ির সন্তানকে ভীষণ ভালোবাসেন এবং একদিন বাড়িতে ফিরে এসে শুনলেন যে আপনার দিদিমণি বলছেন যে ও একটু ফিজিক্সে একটু কাঁচা, ওকে একটা টিউশন দিলে হয়, আপনি যে টাকা রোজগার করেন তাতে কিন্তু আপনার ওই ছেলেটিকে আপনি আর কোনো টিউশন দিতে পারছেন না, সম্ভব নয়। তখন আপনি কি করেন? তখন আপনি ওভারটাইম করেন, নতুন একটা কাজ করেন। এতে আপনি যে সামান্যতম বিশ্রামটিও পাচ্ছিলেন সেটুকু থেকেও আপনি বঞ্চিত হন, আপনি সেই বিশ্রামটুকুও করে উঠতে পারেন না। বাড়ির মা তিনি কী করেন? তিনি কাজের লোকটোক সব ছাড়িয়ে দিয়ে পয়সা অর্থের সংকোচ মানে খরচের সংকোচন করেন, নিজে প্রচুর পরিশ্রম করেন। কেন করেন? না আপনারা আপনাদের সন্তানকে ভালোবাসেন, তার কল্যাণের জন্য আপনারা উঠে পড়ে লেগে তার সেবায় নিজেদের সুখ সুবিধাকেও জলাঞ্জলি দেন। ঠিক এইরকম আমরা যখন ভগবানকে ভালোবাসি, তার প্রীতির জন্য আমরা তাকে ভালোবাসি, বলছেন কিচ্ছু চাই না, নরেন এসেছেন রোজ ঠাকুরের সঙ্গে দেখা করেন, ঠাকুরের ঘরে আসেন, ঠাকুর তার দিকে ফিরেও তাকান না। একদিন ক্লান্ত হয়ে ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে তুই যে আমার কাছে আসিস আমি তো তোর দিকে ফিরেও তাকাই না, তাহলে আসিস কেন? বলছেন আমার ভালো লাগে তাই আসি। এই যে কিচ্ছু চাই না শুধু তোমাকে ভালোবাসি, এই তোমাকে ভালোবাসি ব্যাপারটা না হলে হয় না। অনেকে হয়তো খারাপ বলবেন আমাকে, কিন্তু এই যে প্রেমিকরা যখন প্রথম প্রেমিকার প্রেমে পড়ে অথবা প্রেমিকারা যখন প্রেমিকের প্রথম প্রেমে পড়ে, ওই যে ভালোবাসাটা কিচ্ছু না চাওয়া ভালোবাসা, শুধু এক ছিল একবার দেখা একবার একটু হাসা, ওই যে ভাবটা, ওটা যদি আমরা ঈশ্বরের উপর আরোপ করতে পারি তাহলে দেখবেন আমাদের অনেক সহজ হচ্ছে ঈশ্বর ভক্তি, ঈশ্বরকে ভাবাটা আমাদের ক্ষেত্রে অনেক বেশি সহজ হয়ে গেছে। তখন আমরা তার জন্য কত কি করতে পারি। এই যে সবাই যে করে কি করে ওই কাজকর্ম, ইস ওই লিঙ্কটা চলে গেছে, আমরা খুব চেষ্টা করলাম কিন্তু আমাদের এই নেট কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে যে কোনো কারণেই হোক, সেই কারণে আমরা ক্লাসটা পুরো শেষ করতে পারছি না। এই যে অধ্যায়টা পড়ছিলাম যে অংশটা সেটা রেকর্ড করে দিয়ে আমরা শেষ করছি। বলছেন ভগবান, বলছেন ভগবান, বলছেন ভগবান সম্পর্কে বলতে গিয়ে বলছেন পূজনীয় মহারাজ যে ভালোবাসাটা যদি না হয়, ভালোবাসাটা যদি না থাকে প্রীতিযুক্ত ভজনা, তাহলে কিন্তু ঈশ্বরকে লাভ করা যায় না। তারপরেই বলছেন তাদের প্রতি অনুকম্পাবশত আমি তাদের অন্তরে জ্ঞান প্রদীপ জ্বেলে দিই, তাদের অজ্ঞানতম নাশ করি। আমি ভালোবাসার সঙ্গে কৃপা করে তাদের ভেতরে তাদের যে জ্ঞানের প্রদীপ সেটিকে প্রজ্বলিত করি। জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করলে কি হবে? আমার যে অন্ধকার, মনের যে অন্ধকার, আমার যে কুসংস্কার, সেগুলো মুহূর্তের মধ্যে অপসৃত হবে। তিনি চান প্রীতি কিন্তু আমরা সেটি দিতে কুণ্ঠিত হয়, তিনি শুধু একটু ভালোবাসা চান। কিন্তু ওই যে আমরা জনে জনে ভালোবাসা দিই, এক্স ওয়াই জেড ডাব্লিউ সবকে ভালোবাসা দিই, কিন্তু কিছুতেই আমরা ভগবানকে ভালোবাসা দিতে চাই না। সেই কারণে যখন এই বিষয়ে আমরা অপারক, তাই ঠাকুর বলছেন তাকে বকলমা দিতেন, তিনি আমাদের হয়ে তাঁর সেই ভালোবাসাটিকে তিনি উজাড় করে দেবেন, যার ফল আমরা গ্রহণ করব। যেরকমভাবে তিনি ভগবানকে তিনি বলছেন আমাদের গিরিশ ঘোষকে, গিরিশ ঘোষ কোনো অপশানই যেতে পারলেন না, তখন তিনি বললেন আমাকে বকলমা দাও, আম্মোক্তারি দাও, সেই আম্মোক্তারি দিলে, পাওয়ার অফ অ্যাটর্নি দিলে তিনি আমার হয়ে কাজ করবেন। কিন্তু আম্মোক্তারি দেবার পর আমরা অন্তরে অন্তরে অনুভব করতে পারি যে আমরা আমাদের কী ভুলটাই না করে ফেলেছি। আজকে আমরা এখানেই থামবো, শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী দিন এইখান থেকে আমরা শুরু করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।